গেরুগামুখস্থিত যে NSPC বৃহৎ নদী বান্ধ নির্মাণ করে আছে, এই নদী বান্ধটুক আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে বৃহৎ জলমা আখ্যা দিয়ে আহিছো। আর এই নদী বান্ধটা আমি ভাঙি দিব কারণে সরকার আর NSPC কর্তৃপক্ষক দাবি উত্থাপন করেছো। আমি কব খুঁজছো যে যাকালি সংবাদ মাধ্যমত NSPC পানির ভারসাম্য অধিক হয়ে যক্তিপীঠত পানি সুমা বলে যে বাতরি পরিবেশন হয়েছে, আর এই বাতরি পরিবেশনের ভিত্তিক NSPC কর্তৃপক্ষ যে স্পষ্টীকরণ দিছে, আমি NSPC কর্তৃপক্ষক আহ্বান জানাও যে আপনাদের NSPC প্রতিদিনে হয়ে থাকা যে ঘটনা, প্রতিদিনে তার শ্রমিকর মৃত্যু হয়, প্রতিদিনে তার পাহাড় খহি পড়ে আর দেওয়াল ভাগি যে অভাবনীয় পরিবেশ সৃষ্টি হয়, এই সন্দর্ভত আপনাদের স্পষ্টীকরণ দিয়ক। আজিলেকে 20 জনের অধিক তাত শ্রমিক মৃত্যু হল, এই শ্রমিকসল ক্ষতিপূরণ দিয়া হল নে নাই, এই সন্দর্ভত আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে NSPC কর্তৃপক্ষের স্পষ্টীকরণ বিচারিছো। আমি NSPC কর্তৃপক্ষক কব খুঁজছো যে আপনাদের যে বৃহৎ নদী বান্ধ নির্মাণ করে আছে, এই নদী বান্ধটে যে নামনি অংশ রাইজক যে আশঙ্কা রাখিছে, যিকোনো মুহূর্তত যে ভয়াবহ বিপদ হব পারে, এই কথাখিনি আপনাদের নিশ্চয়তা দিয়ক, মানুষ যে সুরক্ষিত এই কথাখিনি আপনাদের নিশ্চয়তা দিয়ক, নদীখন যে শুকাই না যাব, নামনি সুবনশ্রী নদীখন যে শুকাই না যাব, এই কথা আপনাদের নিশ্চয়তা দিয়ক আর স্পষ্টীকরণ দিয়ক। যা বছর যে নদীখন শুকাই গেছিল, নদীখন থাকা মাছ কাছ এইবর যে মৃত্যুমুখত পড়ছিল, এই ক্ষেত্রে NSPC কর্তৃপক্ষ কিয় স্পষ্টীকরণ নিদিলে? আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে NSPC কর্তৃপক্ষক প্রশ্ন করব খুঁজছো, আপনাদের যে NSPC বৃহৎ নদী বান্ধ নির্মাণ করে আছে, এই নদী বান্ধ কিমান সুরক্ষিত, এই নদী বান্ধ যুক্ত পাহাড়ের উপর আপনাদের নির্মাণ করে আছে, এই পাহাড় কিয় বারে বারে খহি যায়, এই পাহাড় যে খহে এই ক্ষেত্রে আপনাদের কিয় স্পষ্টীকরণ নিদিয়ে? গতি এই নদী বান্ধ সুরক্ষিত নহয়। আমি ছাত্রমুক্তি সংগ্রামটিয়ে এই নদী বান্ধ বন্ধর কারণে আন্দোলন আহ্বান সকলো করেছো, এই নদী বান্ধ যে বিজ্ঞানসম্মত নহয় এই কথাখিনি বিশেষজ্ঞ কমিটিয়ে কৈছে, তার পিছতো এই নদী বান্ধ নির্মাণ করে থাকা কার্য কার স্বার্থত? গতি বৃহৎ পুঁজিপতি স্বার্থত এই নদী বান্ধ নির্মাণ করে আমার ধেমাজি লক্ষিমপুর মাজুলী মানুষক মরুভূমিলৈ রূপান্তরিত করবর কারণে যে তেখেতলোকে পরিকল্পনা করেছে, এই পরিকল্পনা বন্ধ করবর কারণে আমি ছাত্রমুক্তি সংগ্রামটি আজি আপনাদের জড়িয়ে আহ্বান জানাইছো, দাবি জানাইছো, যি পাহাড়ের উপর বৃহৎ নদী বান্ধ নির্মাণ করে আছে সেই পাহাড়ট এজাক বরষুণ দিলে খহি পড়ে, গতি আপনাদের ভাবক যে ভূমিকম্প আহিলে বা যিকোনো ক্ষেত্র যি ঠুনুকা শিলের উপর নদী বান্ধ নির্মাণ করে আছে সেই ঠুনুকা শিল ভাগি যাব পারে, গতি সকল কথা স্পষ্ট হয়ে আছে, এই নদী বান্ধ কোনো কারণে সুরক্ষিত নহয়, এই নদী বান্ধে যিকোনো মুহূর্তে বিপদ আনিব পারে, আর তার প্রমাণ হিসাবে প্রতি বছরে বারিষা নদী বান্ধ নির্মাণ করে থাকুতেই পাহাড় খহি পড়ে, শ্রমিকর মৃত্যু হয়, তার টানেল ভাগি যায়, কাম করব নোৱাৰে, এক পরিবেশ সৃষ্টি হয়, গতি সকল কথা স্পষ্ট হয়ে আছে, আর ইতিমধ্যে সেই সকল ঘটনা সংবাদ মাধ্যমত সবিস্তারে প্রকাশ পাইছে, আর সেইটো কারণে আজি আমি দেখিলে পাইছো যে NSPC কর্তৃপক্ষ কব আহিছে যে সংবাদ মাধ্যমত পরিবেশন করা বাতরি সত্য নহয়। আমি NSPC কর্তৃপক্ষক প্রত্যাহ্বান জানাইছো, আপনাদের আমার প্রত্যাহ্বান গ্রহণ করক, আর নামনি অংশ বাস করা রাইজ জীবন যে সুরক্ষিত এই কথাটা আপনাদের নিশ্চিত করক, আপনাদের পাহাড় খহি না যায় বলে কোক, তেতিয়া আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি মানিম যে এই যে বৃহৎ নদী বান্ধ নির্মাণ করে আছে এই সাইন্টিফিক অবিজ্ঞানসম্মত একটা নদী বান্ধ নির্মাণ করে আপনাদের স্পষ্টীকরণ দিব আহিছে যে সংবাদ মাধ্যমের বাতরি মিছা। আমি ছাত্রমুক্তি সংগ্রামতে কোনো কারণে NSPC কর্তৃপক্ষ এই দম্ভালি এই অহংকার আমি সহ্য নকরো, এই নদী বান্ধ বন্ধ করব, এই নদী বান্ধে কোনো কারণে উন্নয়ন নানে, এই নদী বান্ধে বরঞ্চ আমালে ধ্বংস আনিব, উন্নয়নের নামত এই নদী বান্ধে আমাক ধ্বংস করব, আমার জৈব বৈচিত্র ধ্বংস করব, গতি ছাত্রমুক্তি সংগ্রামতে স্পষ্ট কথা, এই নদী বান্ধ বন্ধ করব আর NSPC কর্তৃপক্ষক আমি কব খুঁজছো আপনাদের স্পষ্টীকরণ দিয়ে যদি সেই 20 জন শ্রমিকক আপনাদের ক্ষতিপূরণ দিলে নে নাই, এই কথা স্পষ্ট দিয়ক।